দেখো, এখানে আজকে আমি যেই প্রোডাক্টটা নিয়ে এসেছি সেটা কিন্তু বেবিদের একটা প্রোডাক্ট। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা একটা বেবি প্রোডাক্ট। আর মানে লাভলাপ তো সব কিছুই বেবি প্রোডাক্ট হয়, তো এটাও একটা বেবি প্রোডাক্ট। আর লাভলাপের প্রোডাক্ট সত্যিই খুব ভালো। আর লাভলাপের আমি অনেক জিনিসই ইউজ করেছি। আমি লাভলাপের ফিটিং বোতলও ইউজ করেছি ভালো, তারপরে তোমার চিরুনি, তারপরে ব্রাশ, অনেক কিছুই আমার বেবির জন্য ইউজ করেছি লাভলাপে। তো প্রত্যেকটা প্রোডাক্টই ভালো। তো এখন যেটা এনেছি সেটা হলো, মানে এটা হলো নখ কাটার সমস্ত কিছু আর কি আছে এটার মধ্যে। তো এটা এবার এনেছি, আমাজন থেকে এনেছি। আর এটার দাম পড়েছে তোমার কত পড়েছে আমি ঠিক জানি না, মানে এটা আমার হাজব্যান্ড অর্ডার করেছিল তো এনে দিয়েছে, তো ও মানে প্রাইসটা ঠিক মতো বলতে পারবে। তো এখানে দেখো প্রাইসটা এখানে দেওয়া আছে নাকি আমি দেখছি একবার। হ্যাঁ, এখানে প্রাইসটা দেওয়া আছে। এখানে প্রাইস আছে 249, কিন্তু মনে হয় এটা 198 কি 200-এর মতো দাম পড়েছে। আমি তোমাদের মানে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানেই তোমরা চেক আউট করে নিতে পারো যে কত পড়েছে। আর প্রত্যেকটা নতুন মায়ের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কার্যকর একটা প্রোডাক্ট। আর বাচ্চা বয়সে যখন নখ হয় তখন কিন্তু সেই নখগুলো কাটা প্রচণ্ড মানে ডিফিকাল্ট হয়ে যায় প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে। আর আমাদের মতো যারা নতুন মা তারা মানে তাদের ক্ষেত্রে তো আরও মানে কি বলবো আর কি। কিন্তু এগুলো থাকলেও যে তোমাদের খুব একটা বিশেষ সুবিধা হবে আমি জানি না, আমি এখনও মানে ইউজ করিনি, আজকেই আমি ইউজ করব। তো ভাবলাম ইউজ করার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, আর আমি যখন মানে আমার বাচ্চার নখ কাটাবো তখনও তোমাদের সাথে শেয়ার করব যে আমি মানে আজকেই প্রথম কাটাবো আর কি। হ্যাঁ, অনেক দিন ধরেই আনাবো আনাবো ভাবছিলাম কিন্তু আনানো হয়ে উঠছিল না। আর যাই হোক, এত কথা না বলে দেখিয়ে দিই তোমাদেরকে যে এর মধ্যে কী কী আছে। এটার মধ্যে আছে, এটা হলো নেল সিজার, এটা হলো, আর পেছনেই সমস্ত কিছু লেখা আছে যে কোনটা কী কী, তবু আমি বলে দিচ্ছি। এটা হলো নেল সিজার, আর এটা হলো নেল ক্লিপার, এটা হলো ফিলার, আর এটা হলো টুইজার। এটা হলো টুইজার, মানে এটা হলো একদম ছোট বেবিদের নখ কাটার জন্য কাঁচির মতো এটা। আর এটা একটু বড় হলে তখন, আর এটা হলো নখ কাটার পরে নখটা একটু ধার ধার থাকে তো এটা দিয়ে স্মুথ করার জন্য, আর এটা হলো নাক পরিষ্কার করার জন্য। পেছনেই সমস্তটা কিছু দেওয়া আছে। তো দেখা যাক, আজকে আমি এটা দিয়ে নখ কাটবো আমার বাচ্চার। মানে আমার বাচ্চা এখন 6 মান্থ ওল্ড, তো এতদিন কী হয়েছে বলো তো, এতদিন নখ আমি এমনি হাত দিয়েই আর কি, নরম থাকে তো সানটান করার পরে ভেজা অবস্থায় থাকলে হাত দিয়ে একটু টান দিলেই নখ উঠে যায়, কিন্তু এখন আর মানে হচ্ছে না, মানে সবসময় হাত নিলে হয়তো হাত নিয়ে টেনে চলে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমি এটাকে কাটবো। তো কাটার আগে তোমাদেরকে একবার আর কি দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তো আর রয়েছে নকটা প
প্রথম দিকে ও কিন্তু চুপচাপই বসেছিল, কারণ ক্যামেরাটা সামনে ছিল আর কি, মানে মোবাইলটা, তো ও বসে বসে মোবাইলটা দেখছিল। তা প্রথম প্রথম দুই তিনটে নখ কাটতে আমার কোনো অসুবিধাই হয়নি, কিন্তু তারপরে যেই মানে মোবাইলটা দেখা ওর হয়ে গেছে, সেই তখন থেকেই মানে হাত টানাটানি করতে শুরু করেছে। তোমরা দেখো মানে কীরমভাবে যে হাত টেনে নিয়ে চলে যাচ্ছে, মানে কিছুতেই আমি কাটতে পারছি না, সমানে হাত টেনে নিয়ে চলে যাচ্ছে। আর ওর বাবা নানান জিনিসপত্র দেখি ওকে আর কি শান্ত করার চেষ্টা করছে, তবুও মানে হাত টেনে টেনে নিয়ে যাচ্ছে। মানে আমার আর কি ভয় লাগছিল যে হাতের মধ্যে আর কি খোঁচা মোচা না লেগে যায়, কারণ ছোট ছোট নখ তো, আর বাচ্চা মানুষ, আর এরকমভাবে যদি টানাটানি করে মানে প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যায় নখ কাটা। তারপরে শেষ পর্যন্ত আর না পেরে আমি আমার কোলে শুয়ে নিয়েছি, মানে ওর বাবার কোলে কিছুতেই কাটতে পারছিলাম না, কান্নাকাটি করছিল, চিৎকার করছিল, আর বারবার আর কি হাত টেনে নিয়ে যাচ্ছিলো। তারপর শেষ পর্যন্ত আর কি আমার কোলে শুয়ে তারপরে নখগুলো সব কাটা হয়েছে। দেখলে আজকে সকালবেলা তোমাদের সাথে মানে লাভলাভের যে নেল কাটারের সেটটা এনেছিলাম, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওটার তখন এক্স্যাক্টলি যেই প্রাইসটা সেটা তোমাদের বলতে পারিনি, কারণ আমি জানতাম না, এখন বলে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, তবুও এখন বলে দিচ্ছি। ওটার দুটো কালার আছে, একটা আছে হোয়াইট, হোয়াইটটার দাম হলো 193, আর যেটা আমরা নিয়েছি স্কাইটা, স্কাইটার দাম হচ্ছে 206। তো ঘরে এখন পাখা চলছে, কারণ রূপম পাশে ঘুমাচ্ছে, সেজন্য ঘরে এখন পাখা চলছে, তাই একটু সাউন্ড প্রবলেম হতে পারে, কিন্তু ভিডিওটা এখন পাখা অফ করেও করা আমার পক্ষে সম্ভব না, কারণ ও যেহেতু ঘুমোচ্ছে আর এত গরমে পাখা অফ করাটা উচিত না, তাই একটু সমস্যা, মানে তোমরা যারা শুনবে একটু মানে একটু সাউন্ড প্রবলেম হতে পারে, এজন্য আমার কিছু করার নেই। তো যাই হোক, তো সত্যি খুব ভালো। আমি কি বলতো, এর আগে দুবার আমাজনে জিনিসটা অর্ডার করেছিলাম, ওর যখন 3 মাস বয়স চলছিল, তো তখন আমি ফার্স্ট এই জিনিসটা অর্ডার করে থাকি। তো জানি না কেন কোনো কারণে অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, তারপর আমি আবার সেকেন্ড টাইম অর্ডার করি, তখনও ক্যান্সেল হয়ে যায়। তো লাস্ট এইবার অর্ডার করাতে তারপরে আসে। কেন ক্যান্সেল হয়ে যায় আমি জানি না, যে দুবার কেন ক্যান্সেল হয়ে যায়, মানে 3 মাসে প্রথম অর্ডার করি আর 6 মাসে গিয়ে লাস্ট আসে, মানে ওর এখন 6 মাস চলছে, তো এই 6 মাসে গিয়ে লাস্ট আসে। তো যাই হোক, সত্যি প্রচণ্ড ইউজফুল। তোমরা যারা নতুন মা, নতুন মা কেন, যে কোনো বেবিদের পক্ষে এটা খুব ইউজফুল। আর নতুন মা কথাটা আমি কেন মানে বলছি, কারণ বেবিদের দেখবে নখে না প্রচণ্ড ধার হয়, কারণ আমার ছেলের ক্ষেত্রে আমি দেখেছি ওর নখে না প্রচণ্ড ধার, আর নখ না খুব তাড়াতাড়ি মানে বড় হয়ে যায়, বাড়ে খুব তাড়াতাড়ি। তো ও যখন ছোটো ছিল তখন প্রায় সময় না নখ দিয়ে এখানে এখানে সেখানে, মানে ওরা তো আর বোঝে না নখকে এত ধার, মানে নখ দিয়ে নানান জায়গা, মুখের নানান জায়গা, মাথা ফাতা, হাত ফাত খুব কাটতো। আমার ছেলে প্রচণ্ড নখ দিয়ে মানে শরীরের বিভিন্ন জায়গায় কাটতো, বিশেষত মুখটা বেশি কাটতো, কোনোদিনও এখানে কোনোদিনও এখানে, এখনও ওর এখানে 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 দু জায়গায় কাটা, মানে কালকে রাত্রিবেলায় আর কি কেটেছে, সরি। তো খুব কাটতো, তখন আমি জানতাম না যে লাভলাভের যে এই জিনিসটা পাওয়া যায়, যে নেল কাটার এরকম বেবিদের নেল কাটার পাওয়া যায়। তো তখন কি হতো, মানে আমার মা কিংবা আমার শাশুড়ি বলতো যে স্নান করার পরে নখ নরম থাকে, একটু এরকমভাবে টান দিবি দেখবি উঠে যাবে, তো আমি তখন সেরকমভাবেই টান দিয়ে উঠা মানে উঠিয়ে দিতাম। এবার কি হয় দেখবে, মানে কোনো সময় ধরো একটা দুটো উঠালাম আর উঠাতে পারলাম না, ঘুম থেকে উঠে গেছে, ঘুম মানে ঘুমের অবস্থায় উঠা মানে ওঠানোর চেষ্টা করতাম, জেগে থাকলে তো হাত টেনে টেনে নিয়ে যেত। এবার কোন ফাঁকে তার ধরো আবার যেই দুটো মানে ফেলতাম, পরের দিন অন্য দুটো ফেলতে যেতাম, মানে এক দুদিন বাদে তখন দেখতাম ওই দুটো বড় হয়ে গেছে, কোন ফাঁকে সেই নখ দিয়ে কেটে ফেটে রাখতো। তারপরে আমি ইউটিউবে সার্চ করে দেখি এরকম যে বেবিদের নেল কাটার পাওয়া যায়, তারপরে গিয়ে আমি অর্ডার করি। সেই জন্যই বলছি, মানে আমার মতো যারা আছো, যারা মানে জানো না, তাদের জন্যই বলছি বারবার, যে নতুন মা, অনেকে হয়তো ভাবতে পারো নতুন মা কেন ইউজ করছো, এই জন্য মানে কথাটা কেন বারবার বলছো, এই জন্যই বলছি। কারণ আমিও প্রথম দিকে অনেক কিছু জানতাম না, বাচ্চা হওয়ার পর জেনেছি অনেক কিছু। আর লাভলাভের জিনিস সত্যিই খুব ভালো, লাভলাভের আমি ফিটিং বোতল ইউজ করেছি, সত্যিই খুব ভালো।
আরেকটা প্রোডাক্ট তোমাদের দেখাই, এটা অনেকদিন আগেই আমি কিনেছিলাম, তো তখন তোমাদের দেখানোর কথা মানে মাথাতে আসেনি, তো এখনই দেখাচ্ছি। সেটা হলো লাভল্যাপের এই বেবিদের হেয়ার ব্রাশটা, এই দেখো মানে পেছনের এটা উঠেও গেছে। তো যাই হোক, এই যে ব্রাশটা, এটা দুটো সেট, একটা হলো এই যে এরকম মানে ওই জনসনের যে ব্রাশ চিরুনিগুলো থাকে, তো একটা হলো সেরকম, তো একটা যে জনসনের চিরুনি থাকে সেই চিরুনির মতো, আর একটা হলো এরকম ব্রাশ। মানে ব্রাশটা যে কি বলবো, মানে এত সফট, এত সফট, এত নরম, মানে ভীষণ নরম, তোমরা কিনে দেখবে, মানে বাচ্চাদের মাথা আঁচড়াতে খুব, ওরাও খুব আরাম বোধ করবে। আগে আমিও জনসনের যেই চিরুনিগুলো ছিল সেটা দিয়ে মাথা আঁচড়াতাম, তো দেখতাম ভালো মতো চুলটা আঁচড়ায় না, মানে অত পাতলা চুল, আমার ছেলের হলো চুলটা প্রচণ্ড পাতলা, তো আঁচড়ায় না। তারপরে আমি এই ব্রাশটা কিনেছি লাভল্যাপের, তো এই ব্রাশটা কেনার পর মানে দুটোই সেট আছে, এটা চুলটা যখন একটু মোটা হবে, ঘন হবে, তো তখন এটা দিয়ে, একটু বড় হবে তখন এটা দিয়ে আঁচড়াবো, এখন যেহেতু পাতলা চুল তো এখন এটা দিয়ে আঁচড়াই। সত্যি মানে ব্রাশটা এত নরম, এত সফট, মানে কি বলবো, তোমরা ইউজ করে দেখবে সত্যি খুব ভালো। ফিটিং বোতলটাও মানে ওদের যে ফিটিং বোতলটা আছে, ফিটিং বোতলটাও ভীষণ ভালো। লাভল্যাপের প্রত্যেকটা জিনিসই আমার ভালো লেগেছে, ফিটিং বোতলও ভালো লেগেছে, চিরুনিও ভালো লেগেছে, আর নেল কাটারটাও ভালো লেগেছে। সত্যি নেল কেটে আমি খুব আনন্দ পেয়েছি, মানে আজকে প্রত্যেকটা নখ একবারে কাটা হয়ে গেছে। তো যাই হোক, আর বাচ্চা মানুষ অত একটু হাত পা নাড়াচাড়া করবে, তো তোমরা অবশ্যই এই জিনিসগুলো ট্রাই করতে পারো লাভল্যাপে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর এই চিরুনিটার মানে এই দুটো কম্বো সেট, আর এই সেটটার দাম নিয়েছিল 181, হ্যাঁ এরকমই দাম নিয়েছিল 181। আমি এটারও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। আর ফিটিং বোতলটা, ফিটিং বোতল তো নানান রকম সাইজের হয়, তো ফিটিং বোতল আমি কিনেছিলাম 125 ml, হ্যাঁ। এরপরে মানে দুটো কম্বো সেট আছে, তারপরে সিঙ্গেল আছে, এর থেকে বড়ো আছে, তো ফিটিং বোতলের দামটা আমার ঠিক মনে নেই, তো এটার দাম নিয়েছিল 181। আর ফিটিং বোতল আমি যেটা কিনেছিলাম, তো সেই ফিটিং বোতলটা তোমার এই চিরুনির সেটটা আর তোমার নেল কাটার যেটা আছে, তো তিনটেরই দাম, মানে তিনটেরই লিঙ্ক, আমি দামের জন্য বলছি না, মানে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা মানে দেখে নিতে পারো যে কত দাম, কারণ দাম কোনো সময় ফিক্সড থাকে না, কারণ এক এক সময় এক এক রকম হয়ে যায়, কোনো সময় যখন অফার টফার চলে তো তখন অনেক সময় দাম কমে যায়, আবার যখন অফার ছাড়া থাকে তখন দাম বেড়ে যায়। তো যাই হোক, আজকে তোমাদের সাথে এই জিনিসগুলোই শেয়ার করলাম, তো এখানে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।